হে গাইজ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। বহুদিন পিছত আপনাদের সকলকে মর অন্য একটা ব্লগলে স্বাগতম জানালো। এতিয়া রাতেপা বাজি আছে 6:30। ভাইটিয়ে মোক থব গই আছে অভয়াপুরীত। ভাইটিক চাক, টোপনি এরাই নাই, ইয়াক টোপনির পর উঠাই লই আহিছো। আর মই গই আছো গুয়াহাটীত। আর কি কারণে গই আছো ভিডিওটো আপনাদের সকলকে চাই থাকলে গমেই পাব। এইখন আমার নারিকল ফার্ম, এতিয়া গই থাকো। গাইজ, এতিয়া সেই বাসত বহি আছো। মানে বহুত বতাহ মারি আসলে যে আপনাদের এনে মোট সাউন্ডটা শুনা নাপালে হয় স্কুটি থাকতে। আর আজ এনেহে দুর্ভাগ্য, আজি মানে বাস নাই গুয়াহাটি। এটা আমি এখন বরপেটার বাসতে উঠিছো। গাইজ, আমি আহি আহি শরাইঘাট পাই গলো। এইফালে চাও পানি কিমান বাড়িছে। আর বরপেটার গাড়ি চেঞ্জ করে গুয়াহাটির বাসত উঠিছিল। সেইবর আর ভিডিও নকরিলো, তাতে অল্পমান কিবা কিবি খাইও ললো। যেহেতু রাতেপা তেনেকে একখোয়াই হওয়া নাই, খুব সোনকালে আহিছো আপনাদের দেখাই পালে। আর বেশি সময় নাই, আমি গই পামে। আর কোন কোন গই আছো, কি কারণে গই আছো, আপনাদের ভিডিওটা চাই থাকক, নিশ্চয় গম পাব। গাইজ, আমি আহি পালো হোটেলত মিতালি। আর মই এইটা রুম লৈছো, রুম মানে নাই আজি এক্সামের কারণে। ইয়ার একদম রুমটা পছন্দ হওয়া নাই, কারণ ইয়াতে কোনো গ্লাস নাই, মানে সেই গোদরেজটা নাই। আমি এসি রুমে লব খুঁজেছিল, কিন্তু মানে আজি বুকিং আছো। আর হেই গাইজ, গুড ইভিনিং। আমি অলপমান রেস্ট লৈছিলোঁ, তারপর এইটো রুম মানে আমাক চেঞ্জ করে দিম বলে কইছে। যেহেতু অহাকালি এক্সাম আছে, গোটেই রুম পাওয়া বহুত টান, মানে গোটেই রুমবিলাক ভর্তি, মানুষের ফুল হয়ে আছে। তথাপি কোনোবাই যদি চেক আউট করে আমাক মানে রুমটা সন্ধ্যা চেঞ্জ করে দিব কৈছে। আমি চাও অর্ডার দিছিলোঁ, বর্তমান আহি পাইছে, মই বেক ক্যামেরা করে দেখাই আছে। রব চাও গাইজ, চা আর এইবিলাক চা, একাপ চা কিমান আছিল? 30 rupees। আমি যাবারও আসিল, ইয়াতে যাবার আর বেশি আসিল, হ যাবার বেশি আসিল, ইবার অল্প কমিছে। আর আজি মই নেইল পলিশ লগাইছো সব মিতালির পরা, এনে নলগাওয়ে। যে কি নহ গাইজ, আমার লগর আর বিস্কুট আছে, এতিয়া অলপমান চা খাই লোক, পিছত আপনার লগ পাই আছো। গাইজ, যাবারও কইছো, যাবার একাপ চা 50 টাকা আসিল, এইবার 30 টাকা। আর এইবিলাক ইলাইচি বিস্কুট নাকি, নে পতঞ্জলি, পতঞ্জলি। আমার রুমটো চেঞ্জ করে দিছে, চাও এইফালে একদম পেইন্টিং চেন্টিং আছে। এইখানও আর এনেকুয়া, এইফালে এইটো আছে কাপড় থা। আর ইহাতে হয়েছে আমার এখন বিছনা, মানে যাবারও সেম এনেকুয়া রুম আছিল, কিন্তু তাতে এসিটো আছিল। এইবার এসি রুম লওয়া নাই, মানে এসি রুম আমি নাপালো। আর এইটো রুম প্রাইস হিসাবে রুমটো বহুত ভাল, একেবারে বাথরুমটো আপনার দেখাই আছো, বাথরুমটো প্রাইস হিসাবত ভালে বহুত। সব আমার খুব এইটু যে গলি ফল আনিব পাহরিছিলো, টিস্যু আনিব পাহরিছিলো, তারপর গা ধুয়া সাবান একটা লাক্স। আর এইফালে চাও, ইয়াতে আছে মোমো, ভালে দেখাই আছো। গাইজ, এতিয়া মোমোবিলাক উলিয়াই আছো পেকেটৰ, খাই চাও ইয়াৰে মোমো কেনেকুৱা। আৰু চাওক সেই দুপাত্তাখন যাতে পাৰি লৈছোঁ, যিহেতু বেডশ্বীটখন মানে বগা যায়, ইয়াতে আৰু পিছত লেতেৰা হ'ব। আৰু সেই হোটেলৰ যিখন মেনু সেইখনে তলত লৈ চাটনি দুটা দি দিছে ইয়াতে, এটা টেষ্ট কৰি আপোনালোকক দেখুৱাই আছোঁ। মানে বহুত খাব মন গৈছে, একেবাৰে একদম গৰম গৰম মোমো। এতিয়া করেছে আব্বাই ফোন, মই কল বেক করিলো। গাইজ, এতিয়া বাজি আছে ৰাতি 9টা।
9:15 আমি ওচৰতে এখন হোটেল আছে, তাতে ভাত খাব আহিছোঁ। মূৰৰ বিষৰ অৱস্থা নাই, মানে আমি যিখন হোটেলত আছো তাৰ পৰা খাব পাৰি, কিন্তু ইমান দাম, বাপৰে বাপ, তাতে খোৱা সম্ভৱ নহয়। বহুত মূৰ বিষাই আছে, অলপ খাব পাৰিলে কি খাওঁ আপোনালোককো দেখুৱাই আছোঁ, চাই থাকক। কি গাইজ, আমি এইফালে ভাত লৈছোঁ আৰু মানে আজি বোলে মাছ নাই নেকি, আমি এতিয়া কণী অমলেটৰ অৰ্ডাৰ দিছোঁ, আহি পেলাই দেখুৱাই আছোঁ ৰ'ব। গাইজ, আজি হৈছে নেক্সটৰ দিনাখন আৰু আমি এক্সাম দিব আহিছোঁ, পিছফালে চাওক। আৰু আমি মানে দুজনী ফ্ৰেণ্ডো হয় আৰু আমাৰ ভাগ্য এনেকুৱা ভাল হয়, আমাৰ এটা চেণ্টাৰে পৰে মানে প্ৰত্যেকবাৰে। আৰু আমাৰ এই স্কুলখন হৈছে বেহৰবাৰীত, স্কুলখনৰ নামটো দেখুৱাই দি আছোঁ, ইমান ধুনীয়া স্কুলখন। অলপ পিছতে আমি মানে আপাৰ প্ৰাইমাৰী এক্সামটো দিয়া নাই, এতিয়া আছে আমাৰ এল পি ছেকশ্যন যিটো এক্সামটো দিম। এইফালে চাওক, গাইজ এক্সাম দি ওলালো, চাওকচোন অৱস্থা কি হৈছে। এতিয়া হোটেলত বহি আছে, আমি মম অৰ্ডাৰ দিছোঁ, আজিকালি ফ্ৰাইড ৰাইচ, এতিয়া বহুত ভোক লাগিছে, চাওকচোন চুলিৰ অৱস্থা। এতিয়া খাই বৈ আমি খাই বৈ ৰুমত আহি পাইছোঁ মানে, তেতিয়া এতিয়া ৰাতি বাজি আছে 8টা মানে, তেতিয়া বহুত টায়াৰ্ড হৈ আছিলোঁ আৰু ভিডিঅ' বনোৱা নাই। এতিয়া অলপমান মানে কথা কোৱাৰ এনাৰ্জিটো আহিছে, আপোনালোকক এটা বস্তু দেখুৱাই আছোঁ ৰ'ব, মানে হোটেলখন আমাৰ আৰু আপোনালোকক ইয়াৰ নাজাৰাটো দেখুৱাই আছোঁ। এইখন হৈছে পৰ্দা, এইখন যদি গুচাই দিয়া হয় এইফালে খিৰিকীৰে চাওক, কি মজা, পাহাৰৰ ওপৰত বিল্ডিংবোৰ চাওক। কিন্তু এইখন এইখন দিয়া আছে যে, যাৰ কাৰণে ভালকৈ দেখা নাপায়, মানে ৰিয়েলত বহুত বেছি ভাল লগা একদম। গাইজ, এইটো হৈছে আৰু পিছৰ দিনা, যিহেতু আমাৰ চামাৰ ভেকেশ্যন, গতিকে গুৱাহাটীত মানে দুদিনমান থাকিলোঁ এইবাৰ, দুদিন। আজি আৰু ফুৰিব ওলাইছোঁ, অলপমান ফেঞ্চিৰ ফালে যাম। আৰু চিটি বাছত উঠিছোঁ, চাওকচোন বাছখন ইমান মানে ভাল লাগি আছে। ইয়াতে মিতালীও আছে, দেখুৱাই আছোঁ। আৰু ভণ্টি এজনীকো লগ কৰিলোঁ, ভণ্টি ইয়াতে ডেণ্টিষ্ট পঢ়ি আছে, সেইফালে বাবলি। এতিয়া অলপমান মাৰ্কেটত পাৰিলে অলপমান দেখুৱাম কি কি কিনা হয়, আৰু নহ'লে ৰুমত গৈহে লগ পাম। এইফালে চাওক, বাবলি পুৰা মোবাইল চোৱাত ব্যস্ত, সেইটি মিতালী বহি আছে। বাছখনত উঠি মানে বহুতেই বেছি ভাল লাগি আছে, আপোনালোকে কোনে কোনে উঠিছে কমেণ্ট কৰিবচোন। গাইজ, আজি হৈছে দুদিনমান পিছৰ দিনৰ 12টা বাজিছে, ঘৰত বহি আছোঁ এতিয়া। মানে এইকেইদিন ভিডিঅ' বনোৱা নাই, আপোনালোকক দেখুৱাই নহ'লে, এঠাইত আহিলে বিশেষকৈ এক্সাম দিব আহিলে বহুত বেছি ব্যস্ত হয়, মানে হোৱা খায়, যাৰ কাৰণে যেনেকৈ ভিডিঅ' বনোৱা মানে কিহে নিমিলে, টাইমে নিমিলে, তাৰ মাজতে অলপ সময় উলিয়াই পে অলপ অলপ ভিডিঅ' ক্লিপ বনাইছোঁ। আৰু দুদিনমান বৰষুণে আছিল, যোৱাকালি ফেঞ্চি বজাৰত অলপমান ফুৰিলোঁ, ইমান ভিৰ তাতে আৰু মোবাইলটো উঠাব ভয় লাগে। মানে আগতে যেতিয়া মানে এবাৰ কলকাতাত চুৰ হৈছিল, মানে কয় যে এবাৰ সাপে কামুৰিলে ডাঙৰ কেঁচুলৈও হয়, সেইকাৰণে মানে মোবাইলটো উলিয়াই আনে। এতিয়া আমি গৈ আছোঁ, বাছখনত বহুত ভাল লাগি আছে, বেক কেমেৰাখন অলপ দেখুৱাই আছোঁ, আপোনালোকে চাওকচোন। তেনেহ'লে গাইজ, ভিডিঅ'টো এনেকুৱাই আছিলে, যদি ভাল লাগিছে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব, আৰু নতুনকৈ যদি কোনোবাই মোৰ চেনেলটোত আহিছে আৰু আহিব লগা ভিডিঅ'বিলাক যদি চাব বিচাৰে, তেনেহ'লে অনুগ্ৰহ কৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব।